Good morning everyone. Today 8th of September 2020 class 5 subject bangla byakoron boi bhasha mukul ajke amra korbo tomader bangla byakoron boi theke pray samuchcharito bhinnarthok shobdo. This is revision class. To samuchcharito bhinnarthok shobdo kake bole age tomader jante hobe. কি বলেছে বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যাদের উচ্চারণ প্রায় এক কিন্তু বানান আলাদা হওয়ার জন্য এদের অর্থ আলাদা হয় এই ধরনের শব্দকে প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে তো সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ কি বাংলা ভাষায় এমন কিছু কিছু শব্দ রয়েছে যাদের উচ্চারণ কি হয় এক রকম হয় প্রায় এক রকম কিন্তু তাদের বানান আলাদা হয় আর বানান আলাদা হওয়ার জন্য তাদের অর্থ আলাদা হয় আর ওই ধরনের শব্দকে আমরা বলি সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ তো আমি এখানে তোমাদের কিছু সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ দাগিয়ে দিয়েছি তো যেগুলো দাগানো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এসএ 2 এর জন্য পড়বে কুল কয়রস্যু ল কুল মানে বংশ কয় দীর্ঘ ল কুল মানে নদীর তীর এখানে দেখো কুল কুল উচ্চারণ এক কিন্তু বানান আলাদা হওয়ার জন্য কি হয়ে গেল তাদের অর্থ আলাদা হয়ে গেল এটাই সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ এরপরে আধার সরেয়া ধয়াকার বয়শূন্যর আধার মানে পাত্র আর সরেয়া চন্দ্রবিন্দু ধয়াকার বয়শূন্যর আধার মানে অন্ধকার এরপর দিন দয়রশ্মী দন্তন দিন মানে দিবস দয় দীর্ঘী দন্তন দিন মানে দরিদ্র পদ্ম প দয় জফলা পদ্ম মানে কবিতা পদ্ম প দয় ম পদ্ম মানে কমল দীপ দয় বয়রশ্মী পদ্বীপ মানে হাতি দয় দীর্ঘী পদ্বীপ মানে প্রদীপ দেশ দয় একার তালব্যসা দেশ মানে রাষ্ট্র দয় বয়কার মূর্ধন্যস্বর দেশ মানে হিংসা পানি পয়াকার দন্তনয়রশ্মি পানি মানে জল পয়াকার মূর্ধন্যয়রশ্মি পানি মানে হাত চির চয়রশ্মী বয়শূন্যরা এই সরি এটার উচ্চারণ চির চয়রশ্মী বয়শূন্যরা চির মানে না এটার উচ্চারণ চিরই হবে চয়রশ্মী বয়শূন্যরা চির মানে চিরকাল আর চয় দীর্ঘী বয়শূন্যরা এই চির মানে ছিন্ন বস্ত্র তো এটার উচ্চারণ চির আর এটার উচ্চারণ চির বান বয়াকার মূর্ধন্য বান মানে তীর বয়াকার দন্তন বান মানে বন্যা বীণা বয়রশ্মী দন্তনয়াকার বীণা মানে জলাভূমি বয়দীর্ঘী মূর্ধন্যয়াকার বীণা মানে বাদ্যযন্ত্র বিশেষ তো আজকের ক্লাসে যে যে ভিন্নার্থক শব্দগুলো আমি তোমাদের পড়িয়ে দিলাম তোমরা কিন্তু এগুলো বাড়িতে খুব ভালো করে পড়বে এবং মুখস্থ করবে সব সব ভিন্নার্থক শব্দের অর্থ কিন্তু আলাদা আলাদা তাই তোমাদের এগুলো মনে রাখতে হবে তাই বাড়িতে কিন্তু খুব ভালো করে পড়তে হবে এরপর আমি তোমাদের কিছু বাংলা বানান দিয়েছি এগুলো কিন্তু তোমাদেরকে বাড়িতে পড়তে হবে এবং অভ্যাস করতে হবে জাতিস্বর বর্গীয় জয়াকার তয়রশ্রী জাতিস্বর দন্তস্বয়মা বয়শূন্যরা জাতিস্বর শংসাপত্র তালব্যস অনুস্বার দন্তস্বয়াকার শংসাপত্র প তয়রফলা শংসাপত্র অগ্রহায়ণ স্বরেয় গয়রফলা অগ্রহায়ণ হয়াকার অন্তঃস্থ মূর্ধন্য অগ্রহায়ণ নৃশংস দন্তনয়ের ইকার তালব্যস অনুস্বার দন্তস নৃশংস ভূমিষ্ঠ ভয় দীর্ঘ ময়রশ্মি মধ্যিনা শয়ঠ ভূমিষ্ঠ থ্যাংক ইউ